জেলা পুলিশ প্রশাসন আয়ত্তে বালুরঘাটে এতব এনা অটোমেটিক ট্রাফিক সিগন্যালস আর শহরেরা বানার ঠাও মেন্দ থানা মোড় সাঁতে টেংরা মোড় রে নোয়া পরিষেবা এতব এনা তেহেন পুলিশ সুপার রাহুল দে নোয়া ট্রাফিক সিগন্যালসে উঠ সগুন কেদা সাঁতে নোয়া কামিহরারে সেটেরে তাহেন কানা জেলা শাসক বিজেন কৃষ্ণ সাঁতে আইমা পুলিশ কামিয়ের কো জেলা পুলিশ প্রশাসন পাহাটা সেখন বাড়াইয়া কানা ট্রাফিক জ্যাম কম লাগে থেকে নৌকানা বন্দিত্ব হাতা হইয়া কানা আর হাপেন দিনরে আরহ শহর রেনা আটি আইমা টোঠারে নোয়া বন্দেজ হাতা হইয়া সব সময় একটা চেষ্টা আছে কি একটু এখানে ট্রাফিকের চলাচল আছে একটু ইম্প্রুভ করার চেষ্টা থাকে সবসময় আর এরপরে যে আপনার যে অ্যাক্সিডেন্টগুলো হয় এইগুলো আমাদের সবসময় চেষ্টা থাকে এটা একটু কমানোর জন্য। যে বালুরঘাট শহরকে কিছু জায়গায় আমরা ট্রাফিক সিগন্যালের আওতায় ওনারা নিয়েছেন, তো আজকে থানা মোড় এবং হচ্ছে আমাদের রঘুনাথপুর এই দুটো জায়গায় আমরা আজকে ট্রাফিক সিগন্যালের অন্তর্ভুক্ত করলাম, সেই অনুষ্ঠানে আজকে আমি এখানে এসেছিলাম, তার ফিডব্যাকটা সেটা উপভোগ করলাম। অবশ্যই মানুষ যে ঘটনা ঘটছে তাতে ধরুন একেবারে ট্রাফিক সিগন্যাল ছাড়া সেগুলোকে নিয়ন্ত্রণ করা কখনো সম্ভব নয়, তাই জেলা প্রশাসনের যে এই যে উদ্যোগ সেই উদ্যোগে আগামী দিনে মানুষ অনেক উপকৃত।